বন্ধ থাকার পর আজ খুলছে হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ। এই মুহূর্তে সাভারের হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, শিক্ষক উত্তম কুমার সরকারকে নৃশংসভাবে হত্যার পাঁচ দিন পর, দীর্ঘ পাঁচ দিনের কর্মবিরতির পর আজ প্রথম শুরু হয়েছে বিদ্যালয়টিতে ক্লাস এবং পাঠদান শুরু হয়েছে। সকাল থেকে এইখানকার যে প্রথম এবং পঞ্চম শ্রেণীর যারা শিশু শিক্ষার্থী রয়েছেন তাদের প্রভাতী শাখার ক্লাসগুলো চলছে এবং শিক্ষার্থীরা তাদের ক্লাসে বসেছেন এবং শিক্ষকরা তাদের পাঠদান শুরু করেছেন। এবং ঠিক বেলা ১১টার দিকে ষষ্ঠ থেকে শুরু করে দশম পর্যন্ত এবং কলেজ শাখার যে ক্লাসগুলো রয়েছে সেগুলো শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু স্কুল প্রাঙ্গণে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং ভেতরের যে শ্রেণীকক্ষগুলো রয়েছে সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পাঠদান করেছেন। এবং যদিও আজকে তারা স্কুলে ঢোকার প্রবেশের সময় আমাদেরকে বলেছিলেন যে তাদের যে প্রিয় শিক্ষক যিনি দীর্ঘ ১০ বছর ধরে এই বিদ্যালয়টিতে শিশুদের শিক্ষার আলো দান করেছেন তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাতে কিন্তু তারা বলছেন যে তারা কষ্ট নিয়ে, হৃদয়ে কষ্ট ধারণ করে কিন্তু তারা আজকে শ্রেণীকক্ষে এসেছেন পাঠদান করার জন্য। এবং তার যে সহকর্মী রয়েছেন যেখানকার যারা শিক্ষকরা তারা বলছেন যে তারা এমন একজন মানুষকে হারিয়েছেন যিনি দীর্ঘ ১০ বছরে অত্যন্ত দক্ষতার সাথে সুনামের সাথে হাজারো শিক্ষার্থীকে তিনি শিক্ষার আলো দান করেছিলেন এবং আজকে তারা দীর্ঘ ৫ দিনের কর্মবিরতির পর কিন্তু এই বিদ্যালয়টিতে এবং স্কুল এবং কলেজটিতে কিন্তু একযোগে কিন্তু পাঠদান শুরু হবে এবং ইতিমধ্যেই প্রভাতী শাখার ক্লাস চলছে। তবে একটি বিষয় তারা বারবার বলছেন যে যেহেতু প্রধান যিনি যে ছাত্রটি রয়েছেন জিতু তাকে গ্রেফতার করা হয়েছে তারা তার সর্বোচ্চ সাজা চাইছেন এবং যাতে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি হয় পাশাপাশি শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যুগ যুগ ধরে যেই সম্মান ভালোবাসার যে সম্পর্কটি হয়ে আসছে বাংলাদেশের সেটি যেন অব্যাহত থাকে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এই হাজি ইউনুস স্কুল এবং কলেজের সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সাভারে।